টুঙ্গিপাড়ায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় সবজি চাষীরা। কার্তিক মাসের শুরু, শীত আসি আসি করছে। এ সময়টা মূলত শীতকালীন সবজি চাষের উপযুক্ত সময়। বেগুন, লাল শাক, ঢেঁড়স, টমেটো, লাউ, ফুলকপি, বাঁধাকপি সহ আরও নানা রকমের সবজির বীজ বপনের সময় শুরু হয়েছে। শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, যার আবাদকাল এই কার্তিক মাস। এদিকে ব্যস্ত সময় কাটছে টুঙ্গিপাড়া অঞ্চলের কৃষকদের। শুরু হয়েছে জমিতে বীজ বপনের ধুম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সবজির ঘাটতি মেটাতে বড় একটি অবদান রেখে চলেছে উপজেলার উত্তর পূর্ব কোণে অবস্থিত কিছু এলাকা। স্থানীয় কৃষকরা এবার শীতকালীন সবজি নিয়ে বেশ আশাবাদী। উপজেলার বন্যাবাড়ি সরেজমিনে দেখা যায় অনেকেই বাড়ির পাশে কিছু কিছু সবজি চাষের জন্য আগ্রহী। এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়। আমার নাম সঞ্জয় বিশ্বাস, গ্রাম বন্যাবাড়ি। আমরা দীর্ঘ 200 বছর আগে থেকে ধাপ চাষ করে আসছি। হ্যাঁ, আমাদের এই বড় মসুর একবারই ফসল হয়, তারপরে আর কোনো ফসল হয় না। এই বর্ষা সিজনে আমরা এই ভাসমান বেড করি। এই ভাসমান বেডে বিভিন্ন ফসলের চাষ করি, যেমন লাল শাক, পুঁই শাক, ঢেঁড়স, বাঙ্গি, শশা, লাউও করা যায়, লাউও করি, এরকম ফসল করি। তো এবারে যেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে ফসল যাই হয়েছে, এই ফসলে মোটামুটি আমরা ভালো টাকায় বিক্রি করছি, ভালো লাভবানই হয়েছি। ভেন্ডি বর্তমানেও বিক্রি করি, আগেও বিক্রি করছি আর এখনও বিক্রি করি, 50 টাকা কেজি বিক্রি করি। নর্মাল গোড়ানো ধরেন 40 টাকাই কেজি থাকে সবসময়, তা বর্তমান 50 টাকারই পাচ্ছি। আমরা এই যে ভাসমানের বেড চাষ করি, ভাসমান বেড করি, আসলে এগুলো করতে অনেক আমাদের ব্যাপক হয়। তাই আমাদের যদি কিছু অনুদান সারের রাজ্যে কৃষি মন্ত্রণালয় থেকে কিছু সাহায্য সহযোগিতা করে, তাতে মোটামুটি আমরা অনেকটা সচলতা পাই। তারপর তাদের নির্দেশ মতোই আমরা কাজবাজ করি। প্রয়োজনীয় সবজির মূল্যের ঊর্ধ্বগতির জন্য তারা এই উদ্যোগ নিয়েছেন। কিছু ফসল যেগুলো বাড়ির আঙিনায় উৎপাদন সম্ভব, যেমন শিম, লাউ, টমেটো ইত্যাদি সবজি উৎপাদনে অধিক আগ্রহী তারা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অফুরন্ত অবসর সময় কাটাচ্ছেন শিক্ষার্থীরা। এ অঞ্চলের কিছু শিক্ষার্থীও তাই শীতকালীন সবজি চাষে আগ্রহী হয়েছেন। এছাড়া এবছর সবচেয়ে বেশি সবজি উৎপাদনের জন্য যশোর জেলাকে চিহ্নিত করা হয়েছে। যশোর জেলায় বছরের 32,000 হেক্টর জমি থেকে প্রায় 800,000 টন সবজি উৎপাদন করা হয়। আশা করা হচ্ছে এবছর লক্ষ্যমাত্রার পরিমাণ সংখ্যক সবজি উৎপাদনে সক্ষম হবে এ জেলা। অন্যান্য সবজি উৎপাদনশীল জেলাগুলোতেও শুরু হয়েছে শীতকালীন সবজি উৎপাদনের জন্য বীজ বপন। লক্ষ্যমাত্রা অনুযায়ী সবজি উৎপাদন সম্ভব হলে কমবে বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির অস্থিতিশীল অবস্থা। দর্শক, দীর্ঘক্ষণ আমরা দেখতেছিলাম একটি আদর্শ সবজি ক্ষেত, এবং এখানে ভাসমান বেড সহ সমতল ভূমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করা হচ্ছে, এবং সেই সাথে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন আগামী শীতকে উপলক্ষ করে সবজি চাষের উপরে। এখানে পাশাপাশি দেখতে পেলাম একটি আখ ক্ষেত রয়েছে, যেখানে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো মানের আখ ফলেছে কৃষকের মুখে, এখন ফসলের হাসি। ফারহান লাবিব, দৈনিক শতবর্ষ। আপনারা দেখছেন শতবর্ষ টিভি।